প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। আজকে তোমাদের পাঠের বিষয় অধ্যায় 5.7 লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান। শিক্ষার্থীরা, ইতিপূর্বে 5.1 থেকে 5.6 পর্যন্ত বেশ অনেকগুলো লেকচার তোমাদের ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি। লেকচারগুলোতে সমীকরণের সমাধান, বিভিন্ন ধরনের সমীকরণের সমাধান আমরা দেখে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান করার কৌশল আমরা শিখব। এই অধ্যায়টি তোমাদের ব্যবহারিক অংশেও কাজ করতে সহযোগিতা করবে এবং একটি অঙ্ক যদি আসে সৃজনশীল, সেটার মধ্যে এই সমীকরণ অধ্যায় থেকে তার তিনটি অংশ থাকে, ক, খ এবং গ। এই তিনটি প্রশ্নের মধ্যে গ নম্বর প্রশ্নে এই অধ্যায় থেকে লেখচিত্রের সাহায্যে সমাধান করার প্রশ্নটি চলে আসে। তো আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। আমাদের লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণ, শিক্ষার্থীরা লক্ষ্য করো, লেখচিত্রের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস 2x-3 ইকুয়াল টু 0 সমীকরণটির সমাধান করো। খেয়াল করে যে সমীকরণটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x-3, এটি এক্স চলকের একটি দ্বিঘাত সমীকরণ এবং সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে দেওয়া আছে। লক্ষ্য করলেই তোমরা বুঝবা এখানে এর মান 1, বির মান 2 এবং সির মান -3। আমরা এই এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ধরনের সমীকরণের সমাধান করার পদ্ধতি অধ্যায় 5.1 এ করে এসেছি, সেটা করেছিলাম সূত্র প্রয়োগ করে। কিন্তু আজকে আমরা লেখচিত্রের সাহায্যে এর সমাধান করার প্রক্রিয়া শিখব। যখন লেখচিত্রের সাহায্যে কোনো সমীকরণের সমাধান করতে হয়, তখন ওই সমীকরণটাকে মনে করে নিতে হয় y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে লিখে নিতে হবে। অর্থাৎ আমি যে সমীকরণটা লিখব, যে সমীকরণটা সমান সমান 0 দেয়া থাকবে, সেই সমীকরণের বাম পক্ষের অংশ, অর্থাৎ সমান সমান চিহ্নের ডান পাশে 0 থাকবে, বাম দিকের যে অংশটা থাকবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, ওই অংশটাকে আমি y ধরে নিব। এবং এখানে যখন আমাদের x এবং y চলে আসলো, তখন আমরা x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করার পদ্ধতিটা শিখব। এটা আমরা সবাই জানি যে x এর মান এখানে যদি আমি বসাই y এর মান পাব, সেই লক্ষ্যে আমি x এর কিছু মান এখানে বসাচ্ছি। প্রথমে যদি 0 বসাই, 0 স্কোয়ার মানে 0 প্লাস 2×0 মানে 0 -3, তার মানে আমাদের 0 0 এবং এখানে -3 সবগুলো যোগ করলে উত্তর চলে আসতেছে -3। একইভাবে 1 যদি আমি বসাই, 1 স্কোয়ার মানে 1, 2×1 মানে 2, -3 অর্থাৎ 1 প্লাস 2 -3 অর্থাৎ 3-3 করলে উত্তর চলে আসতেছে 0, তার মানে y মান পেয়ে যাচ্ছেন 0। এইভাবে 2 বসালে 2 কে স্কোয়ার করলে 4, 2×2 মানে 4, 4×4 = 8, থেকে 3 বাদ দিলে হচ্ছে 5। এভাবে আমাদেরকে এই মানগুলো x এর ভিন্ন ভিন্ন মান, খেয়াল করো 0, 1, 2 এরকম নিয়েছি। একইভাবে আমরা কিছু মাইনাস মানও নিতে পারি, -1, -2। তো -1 যদি আমি নিই, -1 কে স্কোয়ার করলে 1, 2×-1 করলে -2 এবং এখানে -3, -2 -3 করলে হচ্ছে 5,
माइनस एवं प्लस वन कर माइनस फोर होच्छे एभावे विभिन्न मानगुलो एक्स एर बसिए वाइर विभिन्न मानगुलो आम्रा निर्णय करे निब। अनुरूप भावे माइनस टूर जोन्नो आमि पाच्छि माइनस थ्री, माइनस थ्री जोदि एखाने बसाई ताहले पाबो जिरो, माइनस फोर जोदि आमि बसाई ताहले पाबो फाइव। এভাবে আমাদেরকে কিছু মান আমাদের এখানে নির্ণয় করা লাগবে এবং এই মানগুলো নির্ণয় করার পর আমরা লেখচিত্রে চলে যাব। আমরা এখান থেকে যে জিনিসটা লক্ষ্য করছি এই যে এক্স এর মান জিরো ওয়াই এর মান মাইনাস থ্রি এটি একটি স্থানাঙ্ক, এই ওয়ান জিরো এটা একটা স্থানাঙ্ক এবং স্থানাঙ্কে সবসময় এক্স এর মান হচ্ছে ভুজ, ওয়াই মান হচ্ছে কোটি। তার মানে জিরো মাইনাস থ্রি একটি স্থানাঙ্ক, ওয়ান জিরো একটি স্থানাঙ্ক, টু ফাইভ একটি স্থানাঙ্ক, মাইনাস ওয়ান মাইনাস ফোর একটি স্থানাঙ্ক। এই যে মানগুলো, এই মানগুলো আমরা গ্রাফ পেপার বা ছক কাগজে স্থাপন করব। গ্রাফ পেপারে দুই ক্ষুদ্র বর্গঘর সমান এক একক স্কেল আমরা নির্বাচন করি এবং নির্বাচন করে এই মানগুলো আমরা যদি গ্রাফ কাগজে বা ছক কাগজে স্থাপন করি, প্রথমে লক্ষ্য করো শিক্ষার্থীরা এক্স ও এক্স প্রাইম এটা একটা এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষ, যেখানে ওটা হচ্ছে মূল বিন্দু। প্রথম জিরোর জন্য মাইনাস থ্রি, অর্থাৎ জিরো হচ্ছে এখানে চলে আসবে মাইনাস থ্রি, যেহেতু আমরা বলেছি এক একক সমান দুই ঘর, তাহলে মাইনাস থ্রির জন্য আমাদেরকে ছয় ঘর নিচে নামতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ এই বিন্দুটা হবে জিরো এবং মাইনাস থ্রি এই ঘরটা। আমি তার স্থানাঙ্কটা সব কাগজে একটা চিহ্ন দিয়ে রাখবো যে এই ঘরটাকে আমি চিহ্নিত করলাম। এরপর ওয়ান জিরো, ওয়ানের জন্য যেহেতু এক ঘর সমান এক এক সমান দুই ঘর, তাই একের জন্য দুই ঘর ডানে যাবে এক্স অক্ষে, এক দুই এবং ওয়াই মান এখানে জিরো, তাই এটি এক্স অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হবে ওয়ান জিরো। তারপর যদি আমি প্লাস টু নেই, সেই জন্য পাঁচ ঘর, টুর জন্য হচ্ছে চার ঘর যাবে, অর্থাৎ মূল বিন্দু থেকে চার ঘর, এক দুই তিন চার, এবং ফাইভের জন্য এখান থেকে পাঁচ দুগুণে দশ ঘর উপরে উঠব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। এইভাবে আমরা বিন্দুগুলোর স্থানাঙ্ক বসাবো এবং বসানোর পরে একইভাবে মাইনাস গুলোকে আমি যদি চিন্তা করি, বাম দিকে লক্ষ্য করো মাইনাস ওয়ান এই মূল বিন্দু থেকে, এটা মূল বিন্দু, ডান দিকে গেলে প্লাস, বাম দিকে গেলে মাইনাস, তো মাইনাস ওয়ান অবশ্যই বাম দিকে দুই ঘর যাবে এবং মাইনাস ওয়ানের সাথে আসবে মাইনাস ফোর, মাইনাস ফোর মানে আট ঘর নিচে যাবে, প্লাস হলে উপরে যেত মাইনাস হলে নিচে, তাহলে এখান থেকে আমি আট ঘর যদি ভাবি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, অর্থাৎ এই আট ঘর নিচে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ফোর। এভাবে আমরা প্রত্যেকটা বিন্দুকে এভাবে স্থাপন করব লেখচিত্রে। অনুরূপভাবে যদি আমি মাইনাস থ্রি বিন্দুটা স্থাপন করি, তাহলে মাইনাস থ্রির জন্য জিরো পেয়েছি, তার মানে ওয়াই মান জিরো মানে এক্স অক্ষের উপর অবস্থান করবে এবং মাইনাস থ্রি হচ্ছে এই মূল বিন্দু থেকে ছয় ঘর বাম দিকে যাবে, এক দুই তিন চার পাঁচ ছয় ঘর বাম দিকে। এইভাবে পরের বিন্দুটা মাইনাস ফোর ফাইভ এটা আমরা স্থাপন করলাম। স্থাপন করার পরে দেখছি এই বিন্দুগুলো একটা সরল রেখায় নেই, কাজেই এখানে একটি বক্ররেখা উৎপন্ন হবে এবং মনে রাখতে হবে যে দ্বিঘাত সমীকরণ পেয়েছি, সেই দ্বিঘাত সমীকরণের লেখচিত্র এই সকল অঙ্কের সবসময় পরাবৃত্ত আকৃতির, সেই জন্য আমাদেরকে বা একটি কার্ভ
বা বক্ররেখা, তাহলে আমরা বিন্দুগুলোকে যদি আমরা পেন্সিলের সাহায্যে এভাবে যোগ করি তাহলে আমরা একটা বক্ররেখা অথবা বক্ররেখাটার নাম আমরা বলতে পারি পরাবৃত্ত অঙ্কন করে ফেললাম। লক্ষণীয় বিষয়, এই পরাবৃত্তটা আঁকার পরে পরাবৃত্তটা এই এক্স অক্ষকে দুটা বিন্দুতে ছেদ করে, একটি বিন্দু হচ্ছে 10, অপর বিন্দুটা হচ্ছে -30। যেহেতু আমরা দুটা বিন্দুতে ছেদ করলো, এই ছেদ বিন্দু দিয়েই আমি নির্ণয় করতে পারবো আমাদের সমীকরণের সমাধান। যেহেতু বলা আছে, আমরা ধরে নিয়েছিলাম y = ax² + bx + c, এটা আমরা মনে মনে ধরে নিয়েছি, কিন্তু আমাদের মূল সমীকরণে y এর মান ছিল 0, তাই লক্ষ্য রাখতে হবে y এর মান 0 অর্থাৎ x অক্ষটা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর ভুজের মানই হবে আমাদের ওই সমীকরণের সমাধান। এইভাবে আমরা লেখচিত্র থেকে x অক্ষ দিয়ে y = ax² + bx + c এই সমীকরণটার অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণের সমাধান করার প্রক্রিয়া শিখতে পারলাম। তাহলে x অক্ষকে যেহেতু একটি বিন্দু হচ্ছে -10 এবং অপর বিন্দুটি হচ্ছে -30, এই দুটা বিন্দুতে ছেদ করে, তাদের ভুজ যথাক্রমে 1 এবং -3, অতএব এই ভুজ দুটি হবে এই সমীকরণের সমাধান। শিক্ষার্থীরা মনে রাখতে হবে, যেহেতু এক্স অক্ষের উপর y 0, তাহলে এক্স অক্ষের যে ভুজের মানগুলো হবে সেটিই হবে আমাদের ওই দ্বিঘাত সমীকরণের সমাধান। এবার আমরা আমাদের দ্বিতীয় অঙ্কে চলে আসি। লেখচিত্রের সাহায্যে x² + 8x + 16 = 0 সমীকরণটির সমাধান করো। এই অঙ্কটাও আগের অঙ্কটার মতোই, একইভাবে আমরা y = x² + 8x + 16 এটা বসাবো। এখানেও x এর কয়েকটি মানের জন্য y এর মান আমরা নির্ণয় করব, এবং যেখানে লক্ষ্য করে দেখো x এর মান -2, -3, -4, -5, -6 এগুলো আমরা নিয়েছি, এবং এই অঙ্কগুলোতে আমরা -2 এর জন্য পাচ্ছি 4, -3 এর জন্য পাচ্ছি 1, -4 এর জন্য পাচ্ছি 0, -5 এর জন্য পাচ্ছি 1, -6 এর জন্য পাচ্ছি 4। এগুলো কিভাবে পেয়েছি? প্রথম অঙ্কে আমি বুঝিয়ে দিয়েছি যে এখানে -2 এখানে বসালে আমরা পেয়ে যাচ্ছি -2 কি স্কয়ার করলে হবে 4, এখানে -2 বসালে হবে 16 মাইনাস, আর এখানে +16 অর্থাৎ 16, আর এই 16 মাইনাস কাটা চলে যাবে, তাহলে শুধুমাত্র এখানে -2 কে স্কয়ার করলে পেয়ে যাচ্ছি 4, সেই 4 টা চলে আসছে এখানে। এভাবে আমরা বিন্দুর স্থানাঙ্ক গুলো বের করব। তো লক্ষ্য করে দেখছি বিন্দুর স্থানাঙ্ক গুলো থেকে আমরা পাচ্ছি -2, 4, -3, 1, 4, 0, -5, 1 এবং -6, 4। আমরা এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করব, এবং একইভাবে আমরা এখানেও 2 ক্ষুদ্র বর্গঘর = 1 একক বিবেচনা করে বিন্দুগুলোকে বসালাম। প্রথম বিন্দুটা হচ্ছে -2, 4, এখানে আমরা লক্ষ্য করছি এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এবং x অক্ষের বাম দিকে যেহেতু প্রথম -2, 4, তার মানে x অক্ষ থেকে 4 ঘর বাম দিকে এবং y অক্ষ থেকে 8 ঘর উপরে যাবে। 4 ঘর 1, 2, 3, 4 ঘর বাম দিকে, এবং এখান থেকে 5, 3, 8 ঘর উপরে চলে গেল, অর্থাৎ এই বিন্দুটা হবে 2, -4। একইভাবে পরের বিন্দুটা -3, 1, সেটাকে আমরা বসালাম এখানে, এই বিন্দু থেকে 6 ঘর বাইরে বাম দিকে এবং 1 এর জন্য 2 ঘর উপরে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 3, -3, 1। একইভাবে -4, 0, এটা 8 ঘর বাম দিকে এবং x অক্ষের উপরে, পরেরটা -5, 1, এটি 10 ঘর বাম দিকে এবং 2 ঘর উপরে,
এবং অনুরূপভাবে মাইনাস সিক্স এর জন্য বারো ঘর বাম দিকে এবং আট ঘর উপরে আমরা বিন্দুটাকে স্থাপন করে একইভাবে এই বিন্দুগুলোকে যোগ করলে কোনো সরলরেখা পাওয়া যাবে না, কারণ একই সরলরেখায় নাই। তাই এটি একটি বক্ররেখা আমরা পেন্সিলের সাহায্যে যোগ করব, এবং যেহেতু এই মানগুলোকে বাইরে আরো বাড়ানো যাবে, যেহেতু অনলি আমরা এখানে মাইনাস সিক্স পর্যন্ত রেখেছি, সেভেন এর জন্য হতে পারে, মাইনাস এইট এর জন্য হতে পারে, এখানে ধনাত্মক সংখ্যাগুলোর জন্য হতে পারে, তাই এখানে আমরা তীর চিহ্ন ব্যবহার করব এই গ্রাফে, এবং পেন্সিলের সাহায্যে এই বিন্দুগুলো যোগ করলে আমরা অনুরূপ একটি আগের অঙ্কের মতোই আমরা বলেছিলাম যে এখানে একটি কার্ভ বা বক্ররেখা পাবো, যে বক্ররেখাটা পরাবৃত্ত আকৃতির। এবং লক্ষ্য করে দেখা যাচ্ছে এখানে এক্স অক্ষের উপরে কেবলমাত্র একটা বিন্দুতেই কিন্তু এখানে ছেদ করছে। তাহলে যেহেতু এক্স অক্ষের উপর একটা বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এখানে সমাধান একটাই পাওয়া যাবে, এবং এই সমাধানটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, এখানে সমাধান দুটো পাবো, কিন্তু দুইটা সমাধানই একই উত্তর হবে। অর্থাৎ আমরা এখানে দেখে পাচ্ছি যে লেখচিত্র থেকে লেখচিত্রটি মাইনাস ফোর জিরো বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে, যেহেতু মাইনাস ফোর জিরো বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে, অর্থাৎ তার ভুজের মান মাইনাস ফোর, তার মানে অবশ্যই এই সমীকরণটার সমাধান হবে মাইনাস ফোর। অর্থাৎ এই সমীকরণের দুইটা সমাধানই একই হবে এবং দুইটা সমাধানই হবে মাইনাস ফোর। এইভাবে শিক্ষার্থীরা লেখচিত্রের সাহায্যে আমরা বেশ কিছু অঙ্কের সমাধান করার প্রক্রিয়া দেখতে পাচ্ছি। এটি আমাদের সর্বশেষ অঙ্ক লেখচিত্রের সাহায্যে। অঙ্কগুলো সবগুলোই একই ধরনের, কোনোটা এক্স অক্ষকে দুটো বিন্দুতে ছেদ করেছে, কোনোটা একটা বিন্দুতে ছেদ করেছে। এই ভ্যারিয়েশন গুলো দেখানোর জন্য আমি বেশ কিছু অঙ্ক এখানে নিয়ে আসছি। তো আমাদের সর্বশেষ অঙ্ক 2x² - 7x + 3 = 0, এই দ্বিঘাত সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করব। একইভাবে আমরা y = একটা দ্বিঘাত সমীকরণ ধরে নিলাম, এখানেও x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করলাম, বিন্দুগুলো আমরা এখান থেকে জিরোর জন্য পাচ্ছি 3, একইভাবে এখানে বসাবো x এর মান, 1 বসালে পাবো -2, 2 বসালে পাবো -3, 3 বসালে পাবো 0 এবং 4 বসালে পাবো 7। এবং একই নিয়মে দুই ক্ষুদ্র বর্গঘর সমান এক একক স্কেল বিবেচনা করে আমরা এই x এর মান 0 এবং 3 প্রথমে x অক্ষ এবং y অক্ষ একে এই 0 এর জন্য 3 মানে 6 ঘর উপরে পাবো, পরেরটা 1 এর জন্য -2, অর্থাৎ আমরা যদি 1 এখানে 2 ঘর ডানে যাব যেহেতু ধনাত্মক আছে, -2 যেহেতু ঋণাত্মক তাই নিচে চলে আসতে হবে, 4 ঘর 1 2 3 4, এই বিন্দুটা পাবো 1 - 2। এইভাবে 2 - 3, 2 জন্য 4 ঘর ডান দিকে 6 ঘর নিচে, 3 0, 6 ঘর ডান দিকে এবং x অক্ষের উপরে এই বিন্দুটা অবস্থিত, এবং সর্বশেষ 4 7, এখানে 8 ঘর ডান দিকে এবং 14 ঘর উপরে। লক্ষ্য করো এখানে 5, এখানে 5, 10, 1 2 3 4, 14 ঘর উপরে এখানে আছে। এইভাবে আমরা বিন্দুগুলোকে স্থাপন করে, বিন্দুগুলো যেহেতু সরল রেখায় অবস্থিত না তাই আমরা এখানে বিন্দুগুলোকে পর্যায়ক্রমে যোগ করলাম। যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে এবং x অক্ষকে অপর আরেকটা বিন্দুতে ছেদ করতেছে। প্রথম যে বিন্দুটা ছেদ করতেছে এই বিন্দুটা মূল বিন্দু অর্থাৎ ও বিন্দু থেকে এক ঘর ডান দিকে এবং x অক্ষের উপরে। আমরা 2 ঘর সমান এক একক ধরেছি, যেহেতু এক ঘর গিয়েছে তার মানে এখানে অর্ধেক একক এসেছে, সেই জন্য এই বিন্দুটার স্থানাঙ্ক 0.5, 0, যেহেতু x অক্ষের উপর তাই 0 এবং এক ঘর গিয়েছে দেখে 0.5। এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো ফ্র্যাকশনও চলে আসতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে আনুমানিক মানগুলো বা কাছাকাছি মানগুলো আমাকে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা একটা বিন্দু পেলাম 0.5, 0 এবং অপর বিন্দু পেলাম 3, 0, যেহেতু দেখেই বোঝা যাচ্ছে এখানে ভুজ 0.5 এবং 3, তাই এখানে দুটো সমাধান হবে এবং সমাধান দুটো হবে 0.5 এবং 3। তো শিক্ষার্থীরা লেখচিত্রের সাহায্যে তোমরা আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো কিভাবে করতে হবে, বাসায় অঙ্কগুলোকে আবার দেখবে, অঙ্কগুলো লেখার কিভাবে লিখতে হচ্ছে
এবং এই ছকগুলো কিভাবে আমরা করতেছি, এই ছকগুলো করার জন্য যদি তুমি আলাদাভাবে মানগুলো বের করতে চাও সেক্ষেত্রে ক্যালকুলেটার ব্যবহার করবে। এবং এই লেখচিত্রটা আঁকার জন্য আমি যে লেখচিত্রগুলো এঁকে দিয়েছি এগুলো যাতে যেন তুমি পেন্সিল দিয়ে সূক্ষ্মভাবে আঁকতে পারো, এই রেখাগুলো দেওয়ার সময় হাত একটু মনে হবে আঁকা বাঁকা হয়ে যাবে, তখন তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে এই কার্ভগুলো আঁকার জন্য। যত বেশি প্র্যাকটিস করবে তুমি এই লেখাগুলোকে, এই আকৃতিগুলোকে খুব সহজেই তুমি নিয়ে আসতে পারবে, সুন্দর করতে পারবে। যাই হোক, তো তোমাদের ছোট্ট দুটি বাড়ির কাজ আছে, বাড়ির কাজ দুটি একটু লক্ষ্য করো। লেখচিত্রের সাহায্যে নিম্নোক্ত দ্বিঘাত সমীকরণ দুটি সমাধান করো। এক নম্বর এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল টু জিরো এবং দুই নম্বর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। তো এই দুটি সমাধান তোমরা বাসায় বাড়ির কাজ আকারে করে ফেলবা। আশা করি সবাই এই দুটি অঙ্ক আগের অঙ্কগুলো দেখে একই নিয়মে করতে পারবে এবং বিদ্যালয় খোলার পরে এই বাড়ির কাজগুলো আমি তোমাদের খাতায় দেখে ফেলব। সবাই ভালো থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ।